হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটা নিয়ে চলে আসছি বন্ধুরা তোমাদের মাঝে দেখতে পাচ্ছ। আর আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা দাঁড়িয়ে আছি সোহাগ এলিটের সামনে, তার মানে আজকে সোহাগের এলিট নিয়ে খেলবো। আর আমরা আছি বরাবরের মতো কলা বাগানে। সোহাগের এলিট নিয়ে আজকে কোথায় যাচ্ছি? সোহাগের এলিট নিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া। আর হচ্ছে ঈদের পরের দিন, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে, গাড়ি টাড়ি আছে, কারণ অনেক লোক কিন্তু কোরবানি দিয়ে কিন্তু আবার ঢাকা শহরে ফিরতেছে, পদ্মা ব্রিজ হয়ে গেছে। আর ব্রাহ্মণবাড়িয়া যাবো, ঝামেলা টামেলা তেমন নাই, কারণ ব্রিজ ট্রিজ পার হওয়ার লাগবে না। তো বন্ধুরা আজকে যিনি রিকোয়েস্ট করছে ওনার নাম হচ্ছে, আমি বলে দিচ্ছি, আলম দা ব্রো। ব্রো ব্রো ভাই, ব্রো ভাই বলছে যে ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া সোহাগ এসকানিয়া নিয়ে যান ভাই। সোহাগের এসকানিয়া নিয়েই যাচ্ছি, এই যে সোহাগের এলিট এসকানিয়া, এই যে চমৎকার সুন্দর একটা গাড়ি, গাড়িটার ভিতরে দেখা দেয় চমৎকার একটা গাড়ি। আর আজকে এই গাড়ি নিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি, দেখতে পাচ্ছ, কথা বলবো না, লেটস গো। তো দেখতে পাচ্ছ বরাবরের মতো কিন্তু নিউ প্রো চলে আসছে, এখন গাড়ি ফাড়ি কিন্তু স্টার্ট দেয়নি, দেখতে পাচ্ছ গাড়ি ফাড়ি স্টার্ট দিয়ে ফেলছে, হর্ন মান সব চেক করে ফেলছে। আর এখন কিন্তু আমরা যাত্রী ফাত্রী পেয়ে গেছি, এখান থেকে যাত্রী উঠে গেছে। এখন যাত্রী একটু কম আছে কারণ রাস্তাঘাটও ফাঁকা, ঈদের পরের দিন একটু ফাঁকা তো থাকবেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু কলাবাগান থেকে ধীরে সুস্থে কিন্তু বের হয়ে যাচ্ছি। অর্থাৎ হালকা যান ক্লিয়ার, হালকার মধ্যে ডাইনে খেয়াল করেন বরাবর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা নিউ প্রোকে নিয়ে কিন্তু আস্তে ধীরে কিন্তু আমরা কলাবাগান বাস স্ট্যান্ড ছেড়ে বের হয়ে যাচ্ছি। গাড়ি টাড়ি যে নাই তা না, গাড়ি আছে, অনেক গাড়ি আছে। ওস্তাদ হালকা যান ক্লিয়ার, হালকার মধ্যে ব্রেকে পা টানতে টানতে বরাবর। দেখতে পাচ্ছ পুরোকে যখন ভাই এসি গাড়ি দেওয়া হয় তখন কিন্তু ভাই গাড়ি একটু, এসি গাড়ি কিন্তু এত উড়াধুরা করে না, তারপরে একটু উড়াধুরা হয়ে যায়। ওস্তাদ হালকা যান, আর দেখতে পাচ্ছ গাড়ি, এই গাড়ির দোল খায় খুব, কারণ গাড়িটা কিন্তু অনেক নিচু গাড়ি। এই গাড়ির ভাই উঁচু নিচু রাস্তায় গেলে প্রচুর দোল খায়, দেখতে পাচ্ছ দোল খেতে খেতে যাচ্ছে। ওস্তাদ হালকা যান ক্লিয়ার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গ্রামীণ ট্রাভেলকে ওভারটেক দিলাম। হালকা যেন, হালকা 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 গোল চত্বর আছে, ব্রেক ব্রেক, হালকা যেন, হালকা ঘুরেন, হালকা ঘুরেন, ঠিক আছে ঠিক আছে, ফুল কাটান, হালকা যেন, হালকা কাটান 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 বরাবর যেন। পিক আপ আছে, ছোট পিক আপ, ডানে পিক আপ আছে, বরাবর বরাবর বরাবর, হালকা টান দেন টান দেন বরাবর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সোহাগের এলিটকে নিয়ে কিন্তু আমরা উড়াদুড়া দিয়ে টান দেওয়া শুরু করছি, আসতে ব্রেক, হালকা হালকা। আমরা কিন্তু যাত্রাবাড়ি ফ্লাইওভারের কাছাকাছি চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া, আমাদের গাড়ি হচ্ছে সোহাগের এলিট এসকানিয়া। আর যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিও, আর বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। আমরা কিন্তু যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ। আর যাত্রী ভাই বেশি পাইনি, যাই হোক আমরা সামনে থেকে যদি যাত্রী টাত্রী পাই তাহলে নিয়ে যাবো, কারণ যাত্রাবাড়ির নিচে কিন্তু অনেক যাত্রী ফাত্রী থাকে। আর আসলে ভাই সব যাত্রীকে তো আর নেওয়া যায় না। আসলে হালকা যেন, ভলভো আছে কিন্তু, হানিফের ভলভো আসতে ব্রেক, আসতে আসতে দিগন্ত, কিরে দিগন্ত ব্যাকে আসে কেন, কিরে ভাই দিগন্ত সমস্যাটা কি, দিগন্ত ব্যাকে আসে কেন, কোনো সমস্যা বরাবর, আসতে 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 যেন, আসতে যেন, ও বাই ঘুরবে কত জায়গা নিয়ে বাই ঘুরতে, ওই যায় সোহাগের আরেকটা এলিট। হালকা যেন, সামনে সোহাগের নর্মাল গাড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে সোহাগে সোহাগে ভরপুর দাসে, হা হা ঠিক আছে বরাবর বরাবর, যায় ওস্তাদ আসেন আসেন আসেন, সোহাগ নিয়ে টান দিলাম টান দেন এরকম বরাবর যেন। আমরা কিন্তু যাত্রাবাড়ি ফ্লাইওভারের মাঝখানে চলে আসছি, দেখতে পাচ্ছ ওস্তাদ টানেন টানেন টানেন, হালকা হালকার মধ্যে যেন। আমরা যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে চলে আসছি, দেখতে পাচ্ছ বাম সাইডের ম্যাপে কিন্তু যাত্রাবাড়ি ডিসকভার হয়ে গেছে। আমরা এখন হানিফের ভলভোর পিছনে আছি, এখানে অনেকগুলো গাড়ি আছে, গাড়ি একটা না অনেকগুলো আছে, মার্শা টার্শা সেগুলো চিটাগাং দিকে যাচ্ছে। আর আমরা বাই যাবো, বাই ইন্ডিকেটার দিয়ে রাখি। আর সবথেকে বড় কথা, ওখানে যদি যাত্রী পেতে পারি, যাত্রী পেয়ে গেলে মোটামুটি আমরা ওখান থেকে যাত্রী নিয়ে নেবো। ওস্তাদ হালকা যেন হালকা যেন, বাই কিন্তু যাত্রী আছে, বাই যাত্রী আছে কিন্তু, অনেক লোকজন আছে কিন্তু, আস্তে আস্তে ব্রেকে যান ব্রেকে যান, ঠিক আছে, এখান থেকে লোক নিয়ে নেন লোক নিয়ে নেন, আস্তে হালকা হালকা হালকা, ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে একদম শেষ প্রান্তে চলে আসছি। শ্যামলীবদী থেমে গেল কেন, কি ব্যাপার শ্যামলীবদীর, কি সমস্যা, আমরা তো জায়গা দিয়েই রাখছি রে ভাই, তুই যা, ও আর একটু চাপাতে হবে, ওস্তাদ একটু চাপান চাপান গাড়ি চাপান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভাই ওঠেন ওঠেন, অনেকগুলো সিট ফাঁকা আছে, উঠে যান উঠে যান, ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখান থেকে কিন্তু বেশ অনেক যাত্রী পেয়ে গেছি, আর অল্প কটা সিট ফাঁকা আছে, আর নেওয়ার দরকার নেই কারণ বেশি আজেবাজে যাত্রী এসে যাচ্ছে, কারণ অনেকে টাকা দিতে যাচ্ছে বেশি কিন্তু নেবো না, কয়েক যাত্রী সবাই ভালো না। ওস্তাদ হালকা যান ক্লিয়ার, হালকার মধ্যে হালকার বাম দিকে চলে যান। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন বাই বেরো যাচ্ছি, আস্তে আস্তে যান 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 ক্লিয়ার টান দেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন নরসিংদী রোডে ঢুকে পড়ছি, নরসিংদীর পথ দিয়ে ভৈরব হয়ে তারপরে হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাবো। ওস্তাদ হালকার মধ্যে হালকার মধ্যে যান 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 যান, ঠিক আছে টান দেন টান দেন বরাবর, আস্তে। সামনে কিন্তু শামিমের গাড়ি আছে, আর এই যে হানিফের ডবল চাকার গাড়ি দানব, ওস্তাদ হালকা ব্রেকে যাবে, শ্যামলী বৌদি আছে কিন্তু, দেখে যান দেখে যান, হালকার মধ্যে আস্তে আস্তে, এটা এটা একই গাড়ি কিন্তু, আস্তে আস্তে যান 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 বরাবর, যান ওভারটেক দেন, ঠিক আছে, এই তো এইভাবে চালাতে হবে, এরকম উড়াদুরা দিতে হবে ভাই, একদম রাস্তা ফাঁকা থাকবে উড়াদুরা দিয়ে বেরোয় যেতে হবে ভাই, উড়াদুরা ভাই আমাদের নিউ প্রো ভাই, সেই কিন্তু নিউ প্রো ভাই, কোনো সমস্যা নাই, যে গাড়ি দিবা ভাই সেই গাড়ি কিন্তু একদম উড়াদুরা দিয়ে চালা যাবে বরাবর যে। হালকার মধ্যে যান 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 যান, হালকার মধ্যে যান যেন, ঠিক আছে,
আস্তে আস্তে এখানে একটু আস্তে যান, ডানে গাড়ি থাকতে পারে, হালকার পথে দেখেন, ডানে ইন্ডিকেটর দিয়ে রাখেন, ডানে ইন্ডিকেটর দিয়ে রাখেন। নিপের ভলভো আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে যান যান যান, ফুল কাটান ঠিক আছে, বরাবর যান বরাবর যান ঠিক আছে ভাই। রাস্তা এইদিকে রাস্তা এত সুন্দর, তারপরে সবথেকে একটা সমস্যা আছে, প্রচুর আঁকা বাঁকা রাস্তা। আস্তে টেনে যান টেনে, বাম সাইড ওভারটেক দেন দেন দেন, যান 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 ঠিক আছে, একে কে ওভারটেক দেন, একে প্লাস্টিক ঠিক আছে ঠিক আছে, উড়াদৌড়া দিয়ে বেরোয় যান, উড়াদৌড়া দিয়ে বেরোয় যান, এই তো এরকম বেরোতে হবে, এরকম উড়াদৌড়া দিয়ে। আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে 210 কিলোমিটার দূরে আছি, 3 ঘন্টার মতো লাগবে। দেখতে পাচ্ছ গাড়ির চাপ কিন্তু অনেক বেশি, ডানে ইন্ডিকেটর রাখেন, ডানে ইন্ডিকেটর রাখেন, হালকা যে নাবিলের গাড়ি আছে। আর 11:08 বাজে বন্ধুরা, দেখতে পাচ্ছ রাস্তা টান দেন টান দেন, রাস্তা ফাঁকা, রাস্তা ফাঁকা, টানে টান দিতে হবে ভাই, সোহাগের গাড়ি নেই ভাই, এত উড়াদৌড়া দেওয়া ঠিক না, তারপর উড়াদৌড়া দেওয়া হচ্ছে, কারণ নিউ পুরো চালাচ্ছে তো সেই জন্য টান টান যান যান ঠিক আছে ঠিক আছে, উড়াদৌড়া দিয়ে চালান, উড়াদৌড়া দিয়ে চালান ঠিক আছে, বরাবর যান বরাবর যান, ক্লিয়ার, একটু জোরে চালান। কিন্তু দেখতে পাচ্ছ এলিটকে নিয়ে যাচ্ছে যাত্রীরা ভাই, খুব মজাই করতেছে ভাই, ছবি টবি তুলতেছে ভাই, অনেকে ভাই সামনে দাঁড়ায় আছে ভাই, ইউটিউবে দেবে ভাই, কারে আমরা কত এরকম উড়াদুড়া দিচ্ছি, হালকা যান, ক্লিয়ার 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 যান, ক্লিয়ার যান, বরাবর যান বরাবর যান, রাস্তা ফাঁকা, রাস্তা ফাঁকা, টান দিয়ে বাম দরকার, বাম দিক দিয়ে ওভারটেক দেবেন, বাম দিক দিয়ে ওভারটেক দেবেন, টানেন 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 টানেন, ক্লিয়ার ক্লিয়ার, হালকা যান হালকা যান, ঠিক আছে, গাড়ি নাই গাড়ি নাই, টানেন 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 টানেন, গাড়ি নাই, না 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 গাড়ি আছে, এনাকে ওভারটেক দিন, এনা এনা এনাকে ওভারটেক, এনা আপাকে ওভারটেক দিন, ঠিক আছে, যান 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 ঠিক আছে, সে বলবর বলবর যান। সোহাগের নর্মালটা আছে সামনে, হচ্ছে দেশ ট্রাভেলের গাড়ি আছে, অনেকগুলো গাড়ি আছে সামনে, বরাবর যান, আস্তে আস্তে ধীরে যান, এখানে আরেকটা গোল চত্বর আছে, সেই গোল চত্বরটা কোনো আস্তে, ব্রেকে পা ব্রেকে পা, টানেন টানেন, গ্রামীণ, এটা কি গ্রামীণ ট্রাভেল না, দেশ ট্রাভেল, গতির দান, আস্তে 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 ঠিক আছে, সোহাগ বরাবর যান, সোহাগ বরাবর যান, সোহাগ বরাবর যান, যান যান করেন, সাতক্ষীরা এক্সপ্রেস আছে, আস্তে যান আস্তে যান, ফুল কাটাবেন ফুল কাটাবেন ঠিক আছে, যান যান যান, সোহাগ বরাবর যান, সোহাগ বরাবর যান, যান যান যান, এই হুন্দাই কী ব্যাপার, বরাবর বরাবর সোহাগ বরাবর, সোহাগও কিন্তু ইয়ে যাচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছে, বরাবর যান, ক্লিয়ার। তা বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে একটা নর্মাল সোহাগ আছে, আস্তে যান আছে, তাকে আমরা এখন ওভারটেক দিয়ে চলে গেলাম, শুধু উড়াদুড়া উড়াদুড়া ছাড়া কোনো কথা নাই, বরাবর যান, হালকা আস্তে ব্রেকে পা টান দেন, আস্তে ঠিক আছে, ফুল কাটান আস্তে, কাটান 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 কাটান, যান 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 ঠিক আছে, এই তো বরাবর। দেখতে পাচ্ছ বন্ধু সোহাগের এলিটকে নিয়ে আমরা যে উড়াদুড়া দিচ্ছি, তাতে ভাই অনেক ড্রাইভারই ভয় পেয়ে যাচ্ছে, ওস্তাদ যান যান যান, ক্লিয়ার ক্লিয়ার, হানিফ মামা আছে, বরাবর যান ক্লিয়ার, বরাবর যান যান যান, হালকা বেরো যান ঠিক আছে ঠিক আছে, এরম চালাতে হবে, ওরা ধরা ব্রেকে পা হালকা যান হালকা যান ঠিক আছে, ফুল আঁকা পাকা রাস্তা, আস্তে ঘোরেন, ফুল ফুল কাটা যান, ফুল কাটা যান ঠিক আছে, বিশাল জ্যাম, জ্যাম হলেও কোনো অসুবিধা নেই, আমাদের প্রো কিন্তু সবসময় বাম সাইডটাই মেপে বেছে নেয়। বন্ধুরা দেখতে পাচ্ছ 162 কিলোমিটার দূরে আছে, এখন একটু রাস্তাঘাট ফাঁকা পাইছে, এখন কিন্তু আমরা আস্তে ধীরেই চালাচ্ছি, কিন্তু প্রো কিন্তু মাঝে কিন্তু খুব উড়া দৌড়া দিছিল, তারপরে সামনে তার গাড়ি গেলেই ভাই তার মাথাটা খারাপ হয়ে যায়, কিছুটা ওল্ড প্রোর মতো হয়ে যাচ্ছে ভাই, আমাদের আবার ওল্ড প্রোকে নিয়ে আসতে হবে, তা নাহলে হচ্ছে না ভাই, কারণ ওল্ড প্রো নিউ প্রো এবং গোপ্রো গোপ্রো কিন্তু ভালো গাড়ি চালায়, ওস্তাদ যান 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 ক্লিয়ার, গোপ্রো কিন্তু ভালো গাড়ি চালানো শিখে গেছে, আস্তে যান আস্তে যান, টানেন 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 টানেন, আস্তে ব্রেকে পা টানেন, ক্লিয়ার, হালকা হালকা যান হালকা যান ঠিক আছে, বরাবর যান বরাবর যান, আহা ঠিক আছে, হালকার পথে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঈদের পরের দিনও কিন্তু ভাই অনেক জ্যাম ট্যাম আছে ভাই, রাস্তায় কিন্তু বাসের পরিমাণ কিন্তু অনেক বেশি ভাই, তারপরও আমাদেরকে উড়াদুড়া দিয়ে বেরোয় যেতে হচ্ছে, কারণ ভাই এত গাড়ির পিছনে থাকা যাবে না ভাই, আস্তে যান আস্তে যান আস্তে আস্তে, মানিক মানিক আসছে দেখতে পাচ্ছ, টুঙ্গিপাড়া তুবালাইন সবাইকে এখন আমার ওভারটেক দিয়ে বাম সাইডটা সবসময় আমার বেছে নিতে হয়, কারণ বাম সাইডটা না বাঁচলে ভাই আমার বেরোনো যায় না। তা বন্ধুরা আমরা আবাদেরও একটা গোল চত্বর দেখে ফেলছি, ওই গোল চত্বরটা ঘুরতে হবে, এত গোল চত্বর আমাদের ঘুরতে যাবে বলার মতো না, এই সিলেটের লাইনে আসলে ভাই প্রচুর গোল চত্বর ঘুরতে হবে, আবার ঘুরে ফিরে এদিক দিয়ে সেদিক দিয়ে, কিন্তু আমাদের আস্তে 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 ঘোরেন ঘোরেন ওস্তাদ ঘোরেন ঘোরেন ঘোরেন, যান ঢুকাই দেন সাকুরা সাকুরা বরাবর থাকেন, সাকুরা বরাবর, সাকুরা কোন দিক যাবে, বাই যাবে বাই যাবে ঠিক আছে যান 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 ঠিক আছে, হালকার পথে। এইবার ভাই একটানা রোড ভাই কোনো সমস্যা নাই, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একটানা রোড, প্রথমে ভৈরব পড়বে তারপর হচ্ছে রাস্তা যান, এটা দেখতে পাচ্ছ আমাদের স্ক্যানিয়া চমৎকার একটা গাড়ি, এটা আগের অনেক মডেল আগের পুরনো মডেল, তারপরেও কিন্তু গাড়িটা কিন্তু সেই মাপের আছে ভাই, চালাতে পারলে ভাই সব গাড়ি কিন্তু বাঘের বাচ্চা, আর না চালাতে পারলে ভাই সব গাড়ি ভাই হচ্ছে একদম ভেজা বিড়াল হয়ে যেতে হবে, রাস্তা যান যান, টানেন টানেন টানেন, রাস্তা ফাঁকা, আপনি ট্রেনে চলে যান, অনেকদিন ভাই আমরা 1J গাড়ি নিয়ে চালাচ্ছি না, আমরা সব এখন দামি দামি গাড়ি চালাচ্ছি, প্রোরনে কোনো, ওই দেখো ওই দেখো কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়, তারপর আমরা ভালো ড্রাইভার বলে সোজা যে সাতক্ষীরার গাড়িগুলো কেন এখানে আসছে, হ্যাঁ সাতক্ষীরার গাড়ি এই রাস্তায় সে এরকম উড়াদুড়া দিতে যায় ভাই, এখানে প্রোর মতো লোকেরা গাড়ি চালায়, বড় বাজেন ক্লিয়ার, রাস্তা ফাঁকা টেনে চলে যান আসতে যান আসতে বেরো কেটে চলে যান, এই তো ঠিক আছে টেনে যান, কিছু আজেবাজে ড্রাইভার আছে তারা এই রাস্তায় এসে ভাই পুরো সাজতে যাবে, সবসময় তো ভাই পুরো সাজা যাবে না, অবস্থা যান যান যান, ভলভো আছে ভলভোকে পাঠিয়ে দেন, ভলভো পাঠিয়ে, এইসব গাড়ির ক্ষমতা নাই ভাই, পুরোর মতো গাড়ি চালানো, ওই দেখো দুজন গল্প করতে করতে এসে আমি সামনে চলে যাই, বরাবর যান, দেখেছো আমাকে দেখেই কিন্তু ভাই সব পিছনে হাঁটা দিল,
ভাই পরিবেশ দেখো, এবার দেখো পরিবেশ ভাই, সেই পরিবেশ ভাই, সেই পরিবেশ তো দেখতে পাচ্ছ। আমরা 92 কিলোমিটার দূরে আছি আর আমাদের পুরো কিন্তু চালায় যাচ্ছে, আর আমাদের যাত্রীরা কিন্তু ভাই বেশ উপভোগ করছে ভাই। ঈদের পরের দিন ভাই যাচ্ছে ভাই ব্রাহ্মণবাড়িয়া, মানে বিবাড়িয়া বলো যাই বলো, ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া একই কথা, সেখানে যাচ্ছে ভাই, হেভি উপভোগ করছে। আর কিছু যাত্রী ভাই চিন্তাই করতে পারেনি ভাই, রাস্তা থেকে ভাই সোহাগের এলিটের মতো গাড়িতে ভাই সিট পেয়ে যাবে, কারণ ঈদের পরের দিনে ভাই যাত্রী টাত্রী কম ছিল, যে কারণে হচ্ছে ভাই সিট অনেকগুলোই ফাঁকা ছিল। আমরা কলাবাগান থেকে রওনা দিয়েছি, আর কলাবাগান থেকে রওনা দেওয়ার পর যাত্রাবাড়ি থেকে কিন্তু কিছু লোকজন পাইছি, আর কলাবাগান থেকে কিছু যাত্রীবাড়ি পেয়েছিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে ভাই এই রাস্তায় ভাই হচ্ছে একা বেঁকা এত বেশি, যে কারণে ভাই চালায় মজা পাওয়া যায় না, এক টেনে যাওয়া যায় না। কিছু কিছু জায়গা আছে ভাই এতই ভালো যে মানে টেনে অনেক ভালো বাজায়। আর তো বন্ধুরা আমরা মনে হয় ভৈরবের কাছাকাছি চলে আসি, বন্ধুরা দেখতে পাচ্ছ বাম সাইডের ম্যাপে কিন্তু ভৈরব ডিসকভার হয়ে গেছে, আমরা এখন ভৈরব শহরে আছি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের কয়েকজন যাত্রী নেমে যাবে, সামনে যে আমাদের যাত্রী নামা দিতে ব্যবস্থা ব্রেকে পা যাবে আজকে আসতে যান। আর এই গাড়ি ভাই এত দোলকায় যা বলার মতো না, হালকা হালকা বা ইন্ডিকেটর মারেন বা ইন্ডিকেটর মারেন, ঠিক আছে এই জায়গায় এই জায়গায় নামেন, এই জায়গায় নামেন, এই জায়গায় না, ঠিক আছে। তো বন্ধু চলে আসছি আমরা ভৈরবে দেখতে পাচ্ছ, আর আমাদের সোহাগের এলিট চমৎকার একটা বাস। তা বন্ধুরা আজকে আমরা আছি হচ্ছে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া, আর আমাদের গাড়ি হচ্ছে সোহাগের এলিট। যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ঘুষে মেরে বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। তো বন্ধুরা আবার আমরা ডাইনিং ইন্ডিকেটর দিয়ে বের হয়ে যাচ্ছি, কারণ এখানে আমাদের অনেক যাত্রী নেমে গেছে, আর মাত্র 8-10 জন যাত্রী আছে যাদেরকে আমাদের এখন ব্রাহ্মণবাড়িয়ায় নামায় দিতে হবে। আস্তে ওস্তাদ বেরোন বেরোন, হালকার পথে বেরোন, হালকা যান হালকা যান, ঠিক আছে দেখেন, খেয়াল করেন খেয়াল করেন, মোটরসাইকেল আছে খেয়াল করেন, হালকা যান আস্তে 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 যান যান, টান দেন টান দেন বরাবর। এই সেই শামীম, শামীম না বিআরটিসি, যাই হোক বিআরটিসির গাড়ি একই গাড়ি কিন্তু, ওটাও স্কেনিয়া, বরাবর যান আস্তে যান। এখানে এখন দেখতে পাচ্ছ ভৈরবের এখানে কিন্তু প্রচুর জ্যাম, আস্তে 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 ভাই এত দোল খায় যা বলার মতো না, দেখে শুনে ওস্তাদ আস্তে হালকা। তা আমাদের নিউ প্রো কিন্তু ভাই এখন একটু আস্তে ধীরেই চালাচ্ছে, প্রথমে কিন্তু একটু উড়াদুড়া দিছিল। এই গাড়ি নিয়ে ভাই উড়াদুড়া দেওয়াটা ঠিক না ভাই, কারণ উড়াদুড়া দিলে এই গাড়ির কিন্তু অনেক ক্ষয় হয়, মানে ক্ষতি হয়ে যায়। কিন্তু ভাই ওয়ান যে গাড়িগুলো নিয়ে যদি আমি উড়াদুড়া দেয় আমাদের পুরো, তাহলে কিন্তু অত সমস্যা নেই, এগুলো উড়াদুড়া দেওয়ার মতোই গাড়ি। ওস্তাদ হালকা দেন আস্তে দেন, ক্লিয়ার কোন দিক, কোনো সাইডে ক্লিয়ার নাই রে ভাই, ও ভাই বাম সাইডে ওস্তাদ দেখলাম দেন বরাবর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের নিউ প্রো কিন্তু উড়া দৌড়া দেওয়া শুরু করছে, সামনে কিন্তু রেসিং আছে, আস্তে যান আস্তে যান, ক্লিয়ার হালকার পথে যান 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 যান, ঠিক আছে। আমরা এখন একটা ব্রিজের এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ, আস্তে 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 যান আস্তে যান, ঠিক আছে। সৌদির পিছনে দেখেন আস্তে আস্তে, ঠিক আছে বরাবর। এখন এটা ব্রিজটা এটা কী নদী এটা, যাই হোক আমি নাম জানি না, আস্তে আস্তে আস্তে, অটো নাকি না না অটো না, ওস্তাদ টাকা বের করেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের টোল দেওয়া হয়ে গেছে 500 টাকা, ওস্তাদ যান যান টানেন টানেন বরাবর যান বরাবর যান, ক্লিয়ার। আর মাত্র 66 কিলোমিটার দূরে আছি আমরা, এখন একটা সুন্দর ব্রিজে উঠতে যাচ্ছি আমরা ভাই, কিন্তু ব্রিজে উঠবো এত জ্যাম, আসতে হালকা ভাই, এখনই লেগে যাচ্ছিল তো, লাগবে না রে ভাই, নিউ প্রো যখন গাড়ি চালায় তখন লাগে না ভাই। আসতে আমরা এখন ঈগলের পিছনে আছি ভাই, চমৎকার একটা জায়গা ভাই, হেভি লাগতেছে ভাই, দেখো কি চমৎকার একটা জায়গা, সেই লাগতেছে বরাবর যান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, টান দেন টান দেন, রাস্তা ফাঁকা আছে, রাস্তা ফাঁকা আছে, টান দেন বরাবর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বর্মা আবার ওভারটেক দিতে যেও পারলাম না, কারণ ডান দিকে গাড়ি চলে আসছে আমাদের পুরো, কিন্তু উড়াদুড়া দেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লাগছে, আস্তে 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 যান আস্তে যান। এই ঈগল মোটে টানতেই পারে না ভাই, ঈগলের সমস্যাটা কি ভাই, আমরা আস্তে আস্তে বাম দিক, বাম দিকটা খেয়াল করেন, বাম দিক খেয়াল করেন বরাবর বরাবর যান 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 যান, ঠিক আছে। এই তো ঠিক আছে ভাই, সোহাগের এলিট নেই ভাই, এত উড়াদুড়া দেওয়া যাচ্ছে না ভাই, কেমন যেন একটু করে, টানেন 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 বরাবর যান বরাবর যান, ক্লিয়ার 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 ক্লিয়ার, বাম সাইড দিয়ে যান বাম সাইড দিয়ে যান, ডান সাইড দিয়ে যান ভাই, রাস্তা ফাঁকা নাই, টানেন 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 টানেন, ক্লিয়ার হালকার পথে হালকার পথে যান 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 বরাবর যান, হালকা 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 টানেন 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 বরাবর যান বরাবর যান, ক্লিয়ার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতগুলো গাড়িকে আমরা এখন ওভারটেক দিয়ে বের হয়ে গেলাম, টানেন 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 টান, ঠিক আছে টানেন টানেন বরাবর। এখন ভাই শুধু বাম দিকটাই ভাই আমরা ফলো করে বেরোয় যাচ্ছে, কিন্তু ওস্তাদ যান 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 আস্তে আস্তে আস্তে, টানেন টানেন টানেন, ক্লিয়ার, ইগার আছে, ইকোনো সার্ভিস আছে, বরাবর যান বরাবর যান 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 যান, ঠিক আছে বেরো যান। এই তো এইভাবে কাটাই করে বেরো যেতে হবে ভাই, এতক্ষণ আমরা ধীরে সুস্থে চালাচ্ছিলাম ভাই, যখনই আমরা ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি চলে আসি তখন কিন্তু আমাদের গায়ের জোর বেড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ। ওস্তাদ যান যান, গাড়ি আছে গাড়ি আছে, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে, বরাবর যান হালকার পথে যান হালকার পথে যান বরাবর যান বরাবর যান, ক্লিয়ার হালকার পথে হালকার পথে। ওস্তাদ টান দেন টান দেন, এনা এনা টান দেন টান, সব ইনার গাড়ি, দিগন্ত দিগন্ত আছে বরাবর বরাবর যান 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 যান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, টানেন টানেন, গাড়ি এসে গেছে আসতে, ব্রেক বাজাবে, 26 কিলোমিটার দূরে আছি দেখতে পাচ্ছ। তার মধ্যে ও ওস্তাদ ব্রেক ব্রেক ব্রেক, টানেন 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 টানেন, যান 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 যান, ক্লিয়ার 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 যান, আপনি মাঝখান দিয়ে বেরোয় যান, মাঝখান দিয়ে বেরোয় যান বেরোয় যান, কাটা কাটা বেরোয় যান, ঠিক আছে। এই তো কতক্ষণ বসে থাকবো ভাই, এত ভাই ড্রাইভার ভাই এত উড়ো ভুড়ো, আস্তে আস্তে যান যান যান, ক্লিয়ার ক্লিয়ার, এখানে একটা হোটেল আছে, কোনো বিরতি হবে না কোনো বিরতি হবে না, ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছে কোনো, যদি সিলেট যেতাম তাহলে কিন্তু ভাই বিরতি হতো, ওস্তাদ টানতে হবে টানতে হবে, বাঁ দিক দিয়ে টান দেন বাঁ দিক দিয়ে টান দেন, ঠিক আছে যান যান যান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হালকা 23 এশিয়া লাইন বিআরটিসির পিছনে পড়ছে ভাই, আহা ঠিক আছে, থাকো পিছনে পিছনে থাকো, আস্তে আস্তে ঘোরেন ঘোরেন ঘোরেন,
আমরা এখন সামনে যে বাইরে চলে যাব, আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে ঢুকবো। ওস্তাদ হালকা যে হালকা ব্রেক ব্রেক, সামনে কিটা মামুন না হানিফ, হানিফ না মামুন, মামুনের গাড়ি, হ্যাঁ মামুন আর হানিফের গাড়ি এক। ওস্তাদ ঘুরেন, ফুল কাটান ফুল কাটান, টানেন 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 বরাবর, সামনে কিন্তু সালমান খান আছে, দেখে শুনে যান, কিন্তু দেখে শুনে যান, টানেন টানেন উড়া দৌড়া দেন, উড়া দৌড়া দেন, ঠিক আছে বরাবর হানিফ ভাই। শোয়াক কিন্তু ভাই ভদ্র গাড়ি ভাই, ও ভাই অ্যাটলাস ব্রাহ্মণবাড়িয়া কিন্তু মানে বিবাড়িয়া কিন্তু ডিসকভার হয়ে গেছে আমাদের ম্যাপে, দেখতে পাচ্ছ। আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়ায় শোয়াগের স্ক্যানের নিয়ে, দেখতে পাচ্ছ বরাবর যেন আস্তে আস্তে, ঠিক আছে ক্লিয়ার বেরো যান, হালকা দেন ভাই, আমরা সামনে যে বাই বাই যেতে হবে ওস্তাদ, বাই যেতে হবে, হালকা যান হালকা যান, ক্লিয়ার হালকা, ঘোরেন ঘোরেন, ফুল কাটাতে হবে ফুল কাটাতে হবে, আস্তে আস্তে ফুল কাটান ফুল কাটান, ঠিক আছে বন্ধুরা। আমরা চলে আসছি হচ্ছে এখন শোয়াগের কাউন্টার, এখানে চলে আসছি ওস্তাদ, ডানে যেতে হবে, ডানে যেতে হবে, ইন্ডিকেটার মানে ইন্ডিকেটার মানে নাস্তে, ঠিক আছে এখানে শোয়াগের কাউন্টার কোথায় সেই জায়গায় গাড়ি থামাতে হবে। তো বন্ধুরা আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া, আর এখন আমরা ব্রাহ্মণবাড়িয়া যেখানে শোয়াগের কাউন্টার আছে আমরা সেখানে চলে আসছি, কিন্তু সবই তো হানিফ, শোয়াগ গেল কই, শোয়াগের কাউন্টার ছিল তো গেল কই, এই যে শোয়াগের কাউন্টার। তো বন্ধুরা দেখো আমরা চলে আসছি কিন্তু শোয়াগের কাউন্টারের সামনে, এই যে শোয়াগের কাউন্টার দেখতে পাচ্ছো, কি রে ভাই সাইড আছে তো, জায়গা আছে তো ভাই, যা যা যাই সাইড, আমরা তো জায়গা রাখছি তোদের জন্য। তো বন্ধুরা আজকে যাত্রাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। আমি কিন্তু আমার নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আমি চলে আসবো আবার তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।